নমস্কার বন্ধুরা, শহরী রকমারিদে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমার এই চ্যানেলটিকে আপনারা কমেন্ট করে, শেয়ার করে এবং লাইক করে অগ্রগতিতে সাহায্য করুন। আজ আমি আপনাদেরকে একটা নিরামিষ রান্না দেখাতে চলেছি। রান্নাটি হলো পদ্মই পটল। এবার রান্নাটিতে কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে নিই। এই রান্নাটি করতে লাগবে কী কী উপকরণ লাগবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আমি কিছু পটল নিয়ে তার খোসা ছাড়িয়ে দু আধখানা করে কেটে রেখেছি। এইবার আমার লাগবে একটু হলুদ আর একটু নুন আর কটি কাঁচা লঙ্কা, তিনটে কাঁচা লঙ্কা চেরা নিয়েছি। আর এই বাটির মধ্যে আমি কাঁচা টক দই আর সর্ষে বাটা একসাথে মিশিয়ে জল দিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এবার আসুন দেখা যাক রান্নাটি আমি শুরু করছি। প্রথমে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। গ্যাসটাকে একটু মিডিয়ামে করে রাখবেন। এবার কড়া একটা পাত্র বসালাম আমি গ্যাসের মধ্যে। এবার এর মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো আমি। তেলটাকে আমি একটু গরম হতে দেব। হালকা গরম হয়ে এসেছে, এর মধ্যে আমি নুন আর হলুদটা মিশিয়ে দেব। আর এর মধ্যে একটা একটা করে পটলগুলো ছেড়ে আমি ভাজতে থাকবো। এবার এই তেলটার মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পর এতে একটু জল দিয়ে দেব।
কাঁচা লঙ্কা দেওয়ার পর এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি আমি। এবার একটু হালকা করে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু সবজি মশলা দিলাম। এর মধ্যে দই, সর্ষে বাটা আর নুন দিয়ে ফেটিয়ে রাখা একটা মিশ্রণ আছে, ওই মিশ্রণটিকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে বাটিতে যে মিশ্রণটা ছিল সেটা ধুয়ে পাটিও ধুয়ে জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি ঝোলটাকে একটু ফুটতে দিতে হবে। এই ঝোলটা একটু ফুটে উঠেছে, এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দেবো। এর মধ্যে আমি সুপার লাইট চিনি ব্যবহার করেছি, ইচ্ছা হলে আপনারা নর্মাল চিনিও এর মধ্যে মিশাতে পারেন। এবার ঝোলটা একটু ফুটে উঠেছে, এর মধ্যে আমি সমস্ত ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো এর মধ্যে। আমার রান্না প্রায় হয়ে এসেছে, দই থেকে অনেক জল বেরিয়েছিল, দইটা এবার জলটা শুকিয়ে এসেছে। এবার আমি পটলগুলোও দেখছি সিদ্ধ প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি আমার রান্না থেকে একটা পাত্রে নামিয়ে দেবো, আমার রান্নাটি কমপ্লিট। এবার গ্যাসটা আমি নিভিয়ে দিলাম। আটাটা আমি একটা পাত্রে নামিয়ে নিলাম।
দেখুন আমার দই পটল কমপ্লিট। রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট শেয়ার লাইক করে আমাকে উৎসাহিত করুন, আরও যাতে নতুন নতুন রান্না আপনাদেরকে পরিবেশন করতে পারি। ধন্যবাদ বন্ধুরা।